এটা বাটারফ্লাই বিচ। আজকে ফগি ওয়েদার, এই যে পাহাড়ের উপরে সব মেঘগুলা জমে আছে। মজা করছে, কারাওকেতে গান গাচ্ছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাস্তাঘাটে ইয়াং লোকজন খুব কমই দেখা যায়, সবাই কাজকর্মে ব্যস্ত। আর এই ওয়ার্কিং ডেতে সব রিটায়ার্ড পিপল, অবসরপ্রাপ্ত লোকরা আড্ডা মারছে, গল্প করছে, গান গাচ্ছে, কেউ জুয়া খেলছে, কেউ মদ্যপান করছে। চাইনিজরা খুব জুয়া খেলে, এদের কালচারেই আছে জুয়া খেলা। যে কোনো পার্টিতে, জন্মদিনের পার্টি হোক, ওয়েডিং পার্টি হোক, যাই হোক, সেখানে দুই চারটা টেবিল থাকবে জুয়ার। এটাকে বলে মাচং। এই যে সামনে দেখে, এটা অবশ্য মাচং না, এগুলো গুটি খেলে। এখানেও টাকা পয়সার কিছু ব্যাপার স্যাপার আছে। আরেকটা আছে মাচং, বাবা ছেলে বুড়া বুড়ি সবাই খেলে। এসব অনুষ্ঠানে দুই চারটা টেবিল থাকে মাচুঙের, যার যখন খুশি যায় খেলতেছে। অনেক গুটি থাকে মাচুঙের, এরপরে আপনাদেরকে দেখাবো। চাইনিজরা বলে এই মাচং খেললে ব্রেইন অ্যাক্টিভ থাকে, আর ব্রেইন যত অ্যাক্টিভ থাকবে বডিও তত অ্যাক্টিভ থাকবে। মাচং নাকি ব্রেইনের এক্সারসাইজ। এরপরে আপনাদেরকে দেখাবো মাচং। অনেক গুটি থাকে টেবিলের উপরে, নিয়ে নিয়ে খেলে। আমি অবশ্য জানি না, তবে দেখি, খুব আগ্রহ এদের মাচং খেলায়। টাকা দিয়ে খেলতে হয়, পরিবারের সবাই মিলে খেলে।
এই যে সব অবসরপ্রাপ্ত লোকরা, আজকে হলো শুক্রবার, সব বিচেই চেঞ্জিং রুম আছে, টয়লেট আছে, এটা হলো বারবিকিউ করার জায়গা, এখানে গ্রোসারি সবগুলোতে বারবিকিউর সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, রেডিমেড ম্যারিনেট করা চিকেন, বিফ, ফিশ, ফিশ বল সব পাওয়া যায়, কয়লা পাওয়া যায়, জালি পাওয়া যায়, ওগুলো নিয়ে মেইনলি হলিডেগুলোতে এই জায়গাগুলো খুব জমজমাট থাকে, সবাই বারবিকিউ করে, বিয়ার টিয়ার মদ টদ কিনে নিয়ে আসে, খাওয়া দাওয়া করে, মজা করে, অনেক বড়, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি, ভেন্ডিং মেশিন আছে, কোনো ড্রিঙ্কস লাগলে আপনি কিনতে পারেন। দেখি আমি একটা পানি কিনি, আয়ন ওয়াটার $13, $13 ১৩*১৬ $1, দেখেন এত ছোট একটা পানির দাম কত। হ্যাঁ, এবার এখানে কার্ড দিলেই এই দাপ করে পানি পড়লো, ঠান্ডা ঠান্ডা আছে, যে এখানে চারিদিক দিয়ে নেট দিয়ে ঘেরাও করা আছে, ওই যে চারিদিকে একটা বর্ডার দেখতেছেন পানির ভিতরে, এটা নেট দিয়ে আটকানো, কোনো হাঙ্গর টাঙ্গর এইগুলা কোনো সমস্যা করতে পারবে না, আসতে পারবে না এদিকে, এদিকেই সাঁতার কাটতে হবে। আর ওই যে দূরে দেখছেন একটা বোটে করে একজন ঘুরতেছে, ওটা হলো লাইফ গার্ড,
লাইফগার্ড বসে আছে, দেখছে কোনো সমস্যা হইলেই পানিতে ঝাঁপায় পড়বে, উদ্ধার করে নিয়ে আসবে।